You don't believe a shy as air blows you. সিনেমাতে ধ্যানে চিন্তায় ভাবনায় নানা চড়াই উৎরাই পেরিয়ে দুই যুগেরও বেশি তার ফিল্ম ক্যারিয়ার। ভক্তদের কাছে যিনি ঢালিউড ভাইজান, ঢালিউড কিং কিংবা রাজকুমার, বলছিলাম ঢাকাই সুপারস্টার শাকিব খানের কথা। ও মা, এটা শাড়ি পরেছো না গায়ে চাদর জড়িয়েছো? গন্ডি পেরিয়ে টালিউডে অনেক আগেই কাজ করেছেন শাকিব খান। চালবাজ, ভাইজান এলোরে নাকাব দিয়ে প্রমাণ করেছেন নিজেকে। এরপর সরে এসেছেন ওপার বাংলার ইন্ডাস্ট্রি থেকে। তখন লোকমুখে শোনা গিয়েছিল বিভিন্ন কথা। লোকমুখের কথা কানে নেন না শাকিব খান, কাজ করেন গুছিয়ে, পরিকল্পনা করে। সে পরিকল্পনার অংশ হিসেবেই শাকিব খানের বলিউড মিশন। মাস্টারেক আগে যখন ঘোষণা এসেছিল তখনও বিশ্বাস হয়নি অনেকের, শাকিব খান করবেন বলিউডের সিনেমা। আশ্চর্য বনে গিয়েছিলেন সবিজ সংশ্লিষ্টরাও, অপেক্ষায় দিন গুনছিলেন শাকিবিয়ানরা। অবশেষে দিনটি এলো, ভিসা জটিলতা কাটিয়ে ঢালিউড ভাইজান গেল বিটাউনে। সোনাল চৌহানের সঙ্গে করলেন স্ক্রিপ্ট রিডিং, আর বুধবার রাতে যা হলো রীতিমতো নেট দুনিয়ায় ঝড় বয়ে গেল। বুধবার রাতে মুম্বাই অনুষ্ঠিত হলো দরদ সিনেমার সংবাদ সম্মেলন। এদিন দেখা মিলল শাকিব সোনালের। মুহূর্তেই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে শাকিব খানের সঙ্গে সোনাল চৌহানের তোলা ছবি। The story is very nice. This is a story that I definitely want to be a part of, and when you watch it you'll know what I'm talking about. বাংলাদেশের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ। বলিউড, টালিউড, ঢালিউডের একাধিক তারকা অভিনয় করবেন সিনেমাটিতে। বিগ বাজেটের এই সিনেমাটি প্রযোজনা করছে ভারতের এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ এবং বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট ও কিবরিয়া ফিল্মস। সাইকো থ্রিলার গল্পে নির্মিত হবে দরদ। 27 অক্টোবর থেকে ভারতের বারাণসীতে শুটিং শুরু করবেন নির্মাতা অনন্য মামুন। বাংলা, হিন্দি, তামিল, মালায়ালাম, তেলেগু, কর্ণাটক ভাষায় মুক্তি পাবে দরদ। মুম্বাই থেকে মুঠোফোনে এমনটাই জানিয়েছেন এ নির্মাতা। 2024 সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে মুক্তির পরিকল্পনা নিয়ে কাজ করছে টিম। শাকিব, সোনাল চৌহান ছাড়া এতে আরও অভিনয় করবেন লুৎফর রহমান জর্জ, এলিনা শাম্মি, জেসিয়া ইসলাম, ভারতের পায়েল সরকার, রাহুল দেব সহ আরও অনেকে। আল কাসির, সমসংবাদ, ঢাকা।